স্বাগত জানাচ্ছি নিটল টাটা নিউজরুম সংলাপে। আপনারা নিশ্চয়ই জানেন, যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন নিয়মিত, দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আমার দুজন অতিথির সাথে পরিচয় করে দিই, যারা আজ কথা বলবেন। দুজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমার ডান পাশে রয়েছেন শফিউল আলম ভূঁইয়া এবং রয়েছেন অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। আমরা আরও যেটি করি, কাল সকালে আপনাদের হাতে পৌঁছবে এমন তিনটি পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমেই বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিই, দাবি না মানলে আন্দোলন, সরহদি উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় ডক্টর কামাল। শেখ হাসিনার হাতে ভোটের ম্যাজিক, একটি বক্স স্টোরি করেছে বাংলাদেশ প্রতিদিন, তফসিল নয় নির্বাচন পেছাতে পারে, সিইসির বরাত দিয়ে খবরটি এসেছে। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন বি চৌধুরী। কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফা সংলাপ আজ, আমরা যেটি নিয়ে কথা বলবো, সংঘাত নয় সমঝোতার প্রত্যাশা। আপনারা নিশ্চয়ই জানেন যে গুরুত্বপূর্ণ সংলাপটি আজ সকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে চার মন্ত্রীর পদত্যাগ, দুই আলোচনা, ঐক্যফ্রন্টের সমাবেশের খবরটিও তারা সেখানে গুরুত্ব দিয়ে চেপেছে। ডেইলি সান তাদের প্রধান শিরোনাম ইসলামী ঐক্য জোট, ওয়ান্স পোল অ্যাজ পার কনস্টিটিউশন, সংবিধানের মধ্য থেকে ইসলামী ঐক্য জোট তারা যেটি বলেছে যে বর্তমান সরকারের অধীনেই তারা সামনে যে জাতীয় নির্বাচন সেটি করতে চায়। আপনারা নিশ্চয় জানেন আজকে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ ছিল, যেটিতে রাজনীতির উত্তাপ ছড়িয়েছে বলা যায়। কারণ আজ আমরা যখন কথা বলছি তখন আমরা জানি যে সংলাপের সম্ভাবনা, সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফার সংলাপে, এবং এই সংলাপকে কেন্দ্র করে সবার চোখ কাল সকালে গণভবনের দিকে তাকিয়ে থাকবে। এবং তারপরে আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনও করবেন। ধারাবাহিকভাবে তিনি যে সংলাপগুলো করেছেন সেখান থেকে কী ফলাফল আসে সেটি সম্ভবত আমরা জানতে পারবো। প্রথমেই আমি শফিউল আলম ভূঁইয়া আপনার কাছে যেতে চাই, আমরা সংলাপের বক্তব্যগুলো শুনবো, তার আগে নিশ্চয়ই যেটি আমি বলছিলাম যে এই সংলাপ সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। না, যেমন ধরেন এই যে এক তারিখে যে সংলাপের সূচনা হলো, যে সরকারের সাথে ঐক্যফ্রন্টের সংলাপ চলছে, প্রথম দিন প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আলোচনা হয়েছে, সেটার প্রেক্ষিতে এবং আলোচনাটা আমরা সবাই জানি যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। যদিও আলোচনা থেকে বেরিয়ে এসে কামাল হোসেন সাহেব এক ধরনের কথা বলেছেন, ফখরুল সাহেব এক ধরনের কথা বলেছেন, তো সেইটাকে আমি দেখতে চাই যে আসলে তাদের নিজ নিজ অবস্থান থেকে এই ধরনেরই বলার কথা, যে ফখরুল সাহেব কখনোই বলবেন না যে আলোচনা খুব সুন্দর হয়েছে, তবে সন্তুষ্ট হয়েছে একটাও ইঙ্গিত কিন্তু উনি দিয়েছিলেন যে একদিনের আলোচনায় তো সব কিছু সমাধান হয়ে যাবে না, তো সেই জায়গাটায় কিন্তু একটা ইঙ্গিত আছে যে কিছু বিষয়ে তো অ্যাটলিস্ট ঐক্যমত হয়েছে। আর কামাল হোসেন সাহেব তো বলেছিলেন যে সংলাপ ভালো হয়েছে, ভালো আলোচনা হয়েছে, তো এখন আমরা ধরে নিব যে আলোচনাটা প্রোডাক্টিভ হয়েছিল। প্রোডাক্টিভ হওয়ার কারণেই কিন্তু দ্বিতীয় দফা আলোচনার প্রসঙ্গ আসছে এবং সংখ্যা কমে এসছে। আগে তাদের যে প্রতিনিধি দলের একুশ জন ছিল, এখন এগারো জন এসে দাঁড়িয়েছে। তো এই যে ছোট করে নিয়ে আসা, এবং ছোট করে নিয়ে আসার পিছনে যুক্তি হিসাবে কামাল হোসেন সাহেব সহ অন্যরা যেটা দেখিয়েছেন যে কিছু কিছু স্পেসিফিক বিষয়ে তারা আলাপ করতে চান বিশেষজ্ঞরা। আমি কিন্তু তালিকাটা দেখলাম, সেখানে দলীয় প্রতিনিধিরাই তারা রয়েছেন। তো এখন তারপরেও কিছু কিছু বিষয় তারা আলাদা করে বিশেষজ্ঞদের সাথে বৈঠকে বসেছেন, তাদের মতো করে বুঝতে চেয়েছেন। যেমন ধরেন বিশেষজ্ঞদের সাথে বৈঠকে বসেছেন, এটা আইনগত বিষয়, তো ধরেন ওইখানে ডক্টর কামাল হোসেন সাহেব তো নিজে সংবিধান প্রণয়নের সাথে সম্পৃক্ত ছিলেন, তো সংবিধান উনি ভালোই জানেন। তারপরে ওনারা বিশেষজ্ঞদের সাথে বসেছেন, এবং এই আলোচনার একটা বিষয় হলো যে সংবিধানের কাঠামোর মধ্যে কিভাবে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা যায় সেই বিষয়ে আলোচনা করা। আজকে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার চারজন টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগ করতে বলেছেন, তো এখন এই এই পদত্যাগটাকে তো নানাভাবে ব্যাখ্যা করা যায়। আমি তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি যেভাবে ব্যাখ্যা করতে চাই সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী চান যে সবাইয়ের অংশগ্রহণে একটা সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক, সেটার জন্য যে যে বিষয় করণীয় করা দরকার উনি সব কিছু করতে তৈরি আছেন। আমার ধারণা যে আজকে এই যে মন্ত্রীদেরকে পদত্যাগ করানোর মধ্য দিয়ে এই ইঙ্গিতটাই উনি দিয়েছেন। এখন দেখা যাক যে আপনার ঐক্যফ্রন্ট কিভাবে এটাতে সাড়া দেয়, তারা আগামীকালকে কি প্রস্তাব রাখে। এই যে চার মন্ত্রীর পদত্যাগের বিষয়টি আপনি সেটি ইঙ্গিত করছেন যে সেখানে একটি সমঝোতার সম্ভাবনা, একটা ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। সমঝোতা আমি সমঝোতা তো আলাপ আলোচনা হচ্ছে, কারণ বিভিন্ন ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কিছু দাবি আছে, সরকারেরও কিছু অবস্থান আছে, দুইজনকে একটা জায়গায়
আসতে হবে কারণ ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে প্রথম সংলাপ সেখানে ডক্টর কামাল হোসেন প্রথম যে প্রস্তাবগুলো দিয়েছিলেন তার মধ্যে একটি ছিল যে 2013 সালে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাব দিয়েছিলেন বিরোধী পক্ষকে যে তারা কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চান তেমন একটি কথা কিন্তু ডক্টর কামাল এবারেও বললেন তার সাথে মেলানোর কি কোনো সুযোগ রয়েছে কিনা এই চার মন্ত্রী যেমন ধরেন এইটা এটা মেলানোটা আগে থেকে মেলানোটা কঠিন যে আসলে কি হতে যাচ্ছে যেটা আমরা বলতে পারি যে 2013 সালে আপনি যথার্থই বলেছেন যে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেছিলেন তারপরে তো আমরা দেখেছি যে কিভাবে শেখ হাসিনা আক্রান্ত হয়েছেন অডিও টেপও আমরা শুনেছি তখন মন্ত্রী তো দিতে চেয়েছিলেন যে আসেন আপনারা কোন মন্ত্রণালয়ে চান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা দিতে চাই সেই সেই সমঝোতাটা হয়নি তো এবারে কমল হোসেন সাহেব সেরকম একটা প্রস্তাব দিচ্ছেন তা আমি যেটা বলেছি যে আগাম বলা মুশকিল যে কি হবে কি হবে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটা যেটা করা দরকার আমার কাছে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু করার জন্য তৈরি আছেন এখন এই যে হয়তো এখন থেকে আরো কয়েক ঘন্টা পরেই তো আলোচনাটা সংলাপটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো হবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে ডক্টর মামুন আহমেদ আমি আপনার কাছে আসবো তার আগে আজকে ঐক্যফ্রন্টের বক্তব্য নেতৃবৃন্দ কি বলেছেন একটু শুনে আসি হয়তো আমাদের আলোচনার জন্য সেটি সুবিধাই হবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এখান থেকে আমরা শপথ নিয়ে যাই আপোষহীনভাবে এই আন্দোলন চালিয়ে যাব সেই নির্বাচনের মধ্যে দিয়ে সকল জনগণের রাষ্ট্র পরিচালনার অধিকার আমরা ফিরে পাব 8ই নভেম্বর রাজশাহীতে আমরা যাত্রা করব রোড মার্চ করে রাজশাহীতে 9ই নভেম্বর জনসভা হবে নির্বাচন কমিশন যদি তফসিল না পেছায় তাহলে নির্বাচন কমিশনের মুখে পদযাত্রা হবে সংবিধানের মধ্যে যদি থাকতে চান সংসদ বাতিল করে দেন নতুন যে সরকার হবে তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে পারবেন না অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে দেশ সমক্ষের সম্পূর্ণ হবে ডক্টর মামুন আহমেদ আপনার কাছে ফিরি যেটি কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একই সাথে সংলাপ এবং একই সাথে যে আন্দোলন সেটি নিয়ে তার ক্ষোভ ছিল যে আমরা তো আলোচনায় বসেছি সেক্ষেত্রে আন্দোলনের কর্মসূচিতে কেন তার মতো করে তিনি এই প্রশ্নটি করেছিলেন গণমাধ্যমে সেটি যদি আপনাকে আবার মনে করিয়ে দেই আজকের এই সমাবেশের পরে সব মিলিয়ে পর্যবেক্ষণ ধন্যবাদ আপনাকে এখনও তো আলোচনায় চলছে আন্দোলন তো এখনও শুরু হয়নি তাই না আমার আন্দোলন কর্মসূচি কিন্তু মিজফর ইসলাম আরম্ভ ঘোষণা করলেন যদি যদি আলোচনা সংলাপের মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আন্দোলন জি আমার সহকর্মী ডক্টর শফিউল যে কথাগুলো বললেন আমি তার সাথে কিছু বিষয় একটু যুক্ত করি মাত্র হ্যাঁ সংলাপ 1 তারিখে শুরু হয়েছে সংলাপের দুই পক্ষ মানে আমি বলছি জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বা রাজনৈতিক সংকটটা যে পর্যায়ে আছে সেটা সমাধান করবার জন্য 7 দফা দাবি উত্থাপন করা হয়েছে এবং তার পক্ষে তারা নিজেদের ব্যাখ্যা নিজেদের যুক্তি সেগুলো উত্থাপন করেছেন এবং তার বিপরীতে সরকার পক্ষ থেকে তাদের আর্গুমেন্ট সেখানে এসছে সে ডিবেট সেটা পরিবেশ যা কিছুই থাকুক না কেন আমরা ধরে নিতে চাই যে পরিবেশটা সুখকর ছিল এবং কারণ হচ্ছে যে এই সংকটটা এত বড় ধরনের সংকট যে সেখানে তারা সত্যিকার অর্থেই খুব ভালোভাবে আলোচনা করে সংকট সমাধানের চেষ্টা করবেন সেটা আমরা প্রত্যাশা করি আমরা সেই সংলাপ থেকে আমরা খুব সমাধান না আসলেও অ্যাটলিস্ট আমরা ধরে নিয়েছি যে ভবিষ্যতে সমাধান হবার সংকট সমাধান হবার একটা রাস্তা তো শুরু হয়েছে সেটা হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে সেদিনের সংলাপ থেকে আমরা জেনেছি সরকার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্পষ্টভাবে কয়েকটা কথা বলা হয়েছে যে সভা সমাবেশের উপর কোনো প্রকার বিধিনিষেধ থাকবে না এবং যে কোনোভাবে সভাগুলো করা যাবে এরকম একটা আরেকটা হচ্ছে যাতে কোনোভাবে পুলিশ কোনো প্রকার হয়রানি করবে না ধরপাকড় করবে না এবং পুলিশ যাদেরকে ধরপাকড় করেছে তাদের লিস্ট চেয়েছেন উনি এবং সেগুলো যদি করা হয় যদি সেরকম কোনো কিছু হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন আপনি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু প্রধানমন্ত্রীর মুখ থেকে সেই কথাগুলো এসছে কিন্তু তার পরবর্তীতে পরিস্থিতিটা আপনি দেখুন না আজকে জাতীয় ঐক্যফ্রন্টের যে সভা সমাবেশটা ছিল আজকে না সেই সমাবেশে লোক সমাগম হওয়ার ক্ষেত্রে পথে পথে বাধা দেওয়া হয়েছে বলে তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিভিন্ন জায়গায় লঞ্চ আটকিয়ে বাস আটকিয়ে তারপর আপনার ট্রেন আটকিয়ে হ্যাঁ বিভিন্ন জায়গায় পুলিশই হয়রানি পুলিশ বিভিন্নভাবে তল্লাশি করেছে তার মানে হচ্ছে এটা কোনোভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন হ্যাঁ সেটার বাস্তবায়ন অন্তত আমরা লক্ষ্য করছি না সেটা একটা দিক
আরেকটা দিকে আপনি লক্ষ্য করুন, সেটা হচ্ছে ধরপাকড়, পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা এবং অযথাভাবে হয়রানি করা, মামলা দেয়া, মানে গায়েবী মামলা দেয়া, সেটা কিন্তু থেমে থাকেনি, সেটাও চলছে একই হারে। কখনো কখনো ক্ষেত্র বিশেষে বলা হচ্ছে আগের চেয়েতে বোধ হয় সেটা বেড়েছে, যার ফলশ্রুতিতে আজকের যে সংলাপ, আজকে যে জাতীয় ঐক্যফ্রন্টের যে মিটিংটা ছিল, এখান থেকে বলা হয়েছে তারা এক ধরনের হতাশা ব্যক্ত করেছে, আমরা সংলাপ করছি, সংলাপের ফলাফল যা আসছে সেটাও পর্যন্ত বাস্তবায়ন করা হচ্ছে না, সুতরাং এটা এক ধরনের প্রহসন কিনা সেই প্রশ্নটা আসছে। ডক্টর কামাল হোসেন স্পষ্টভাবে একটা কথা বলেছেন যে সেটা হচ্ছে এই সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে হয়ে যাচ্ছে না, যেমন আপনি যেটা বলছেন দুই পক্ষ থেকে না, এই এই আমি যে পার্টিকুলার যে কথাটা বললাম সেটা দুই পক্ষ থেকে না, সেটা হচ্ছে আপনি লক্ষ্য করুন মাননীয় প্রধানমন্ত্রী যখন সভায় মানে আপনি সংলাপের সময় এই কথাটা বলেন যে আপনারা সভা সমাবেশ করতে পারবেন নির্বিঘ্নে, এবং বলেন যে এখন থেকে পুলিশ হয়রানি করবে না, গ্রেফতার করবে না, অযথা মামলা দিবে না, এই প্রসঙ্গগুলো যখন গ্রেফতার হয়েছে তারপর হয়েছে, তার মানে হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে এই এই বিশ্বাস জন্মানোটা খুবই স্বাভাবিক যে এটাকে আসলে তাহলে সংলাপ, সংলাপের মধ্যে যে সিদ্ধান্ত আসছে সেটা তো বাস্তবায়ন হচ্ছে না, সুতরাং তাদের মধ্যে হতাশা ব্যক্ত করা, হতাশ হওয়া খুবই স্বাভাবিক একটা বিষয়। শুধু তারাই যে হতাশ হচ্ছে না, পুরো দেশবাসী হতাশ হচ্ছে। এখন তারপরও আমরা কিন্তু আশা নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা চাই যে বর্তমান যে সংকটটা তৈরি হয়েছে সত্যিকার অর্থেই মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে সদিচ্ছার প্রকাশ ঘটবে এবং সমস্যাটার সমাধান হবে। তারই ধারাবাহিকতায় সে এক তারিখের সংলাপের ধারাবাহিকতায় আরেকটা সংলাপের আজকে সকালে হচ্ছে, তাই তো? আমি যদি এভাবে ইতিবাচকভাবে যদি আপনি চিন্তা করেন, সেদিন হচ্ছে কি ব্রডলি তারা তাদের দাবিগুলো উত্থাপন করেছে, হ্যাঁ, আজকে খুব সুনির্দিষ্টভাবে কিছু বিষয়ের উপর ওনারা আলোচনা করবেন, তার কিছু বিষয় অত্যন্ত টেকনিক্যাল, যেমন আপনি ধরেন সংসদ ভেঙে দেওয়ার বিষয় আছে। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দুই পক্ষই কিন্তু একটা জায়গায় আমার মনে হচ্ছে এগ্রি করছেন, সেটা হচ্ছে আমরা সমাধানটা খুঁজবো সংবিধানের আওতার মধ্যে থেকে, হ্যাঁ, যেটা সরকার পক্ষ থেকে সব কিছু এমফেসাইজ দেওয়া হচ্ছে এবং এই বিষয়টাই বিরোধী দলের পক্ষ থেকে সেটাকে অ্যাকোমোডেট করা হয়েছে। যদি তাই হয় তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো সমাধানটা আসলে বিরোধী দল জাতীয় ঐক্যফ্রন্ট মনে করছে এই সমাধানটা সংবিধানের মধ্যে থেকে এই সমাধানটা সম্ভব। সমাধানটা কী কী? প্রধান সমস্যা সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান সংসদ ভেঙে দিয়ে একটা দল নিরপেক্ষ না অন্তর্বর্তীকালীন একটা সরকারের ব্যবস্থা করা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার চেয়ে তো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি কি সংবিধানে রয়েছে? অবশ্যই সংবিধান সংশোধন না করে দল নিরপেক্ষ সরকার গঠনের কোন সুযোগ কি রয়েছে? আমি আপনাকে বলছি, আমি নিজে সংবিধান বিশেষজ্ঞ নই, তবে সংবিধান বিশেষজ্ঞদের আলোচনা থেকে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে আমাদের সংবিধানে কমপক্ষে 10 জায়গায় সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করবার প্রভিশন রাখা হয়েছে, কিন্তু নির্বাচনকালীন সরকার সম্পর্কে কিন্তু কথা নেই। আসলে এই এখন আসুন, এখন আপনি যখন সংবিধানটা সংসদ যখন ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পর নতুন একটা বাস্তবতা তৈরি হবে, রাইট? সেই বাস্তবতা যে সরকারটা তৈরি হবে সেটাই নির্বাচনকালীন সরকার, এবং সেই সরকারটাই কি নির্বাচনটা পরিচালনা, কিন্তু সেই বাস্তবতা এখন যদি শূন্যতা হয়, শূন্যতা কেন হবে? কোন ধরনের, যে কোনো ধরনের শূন্যতা, আপনি সংসদ সংবিধানে যখন এই প্রভিশনটা রাখা হয়েছে নিশ্চয়ই যারা প্রণয়ন করেছেন সেটা তারা নিশ্চয়ই শূন্যতার কথা চিন্তা করে করেন নাই, তারা নিশ্চয়ই সেই শূন্যতা পূর্ণ করবার সে প্রভিশন আছে বলেই তো তারা এটা রেখেছেন নিশ্চিতভাবে, সেটা তাই তো? তার মানে হচ্ছে উল্লেখযোগ্য দিক যেটা সেটা হচ্ছে উভয় পক্ষই মনে করছেন যে সংসদের আওতার মধ্যেই এই আমার সংবিধান আওতার মধ্যে সেটা করতে চাই। আরেকটা, আপনি অন্য জায়গায় যাওয়ার আগে আমি একটা কথা বলছি, তার চেয়ে তো গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনেই কিন্তু বেগম খালেদা জিয়ার মুক্তিটা প্রয়োজন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে কিন্তু এই বেগম খালেদা জিয়ার মুক্তিটা প্রয়োজন। কারণ হচ্ছে ওনার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে, যে প্রক্রিয়া মামলাটা পরিচালিত হয়েছে এবং যেভাবে ওনার বিরুদ্ধে উনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, এই সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, রাজনৈতিক কারণে সেটা করা হয়েছে মাত্র। যদি সেটাই যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে বেগম খালেদা জিয়ার মুক্তিটা সম্পর্কিত হচ্ছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, সুষ্ঠু নির্বাচন। আমি আসবো আপনার কাছে এই নির্বাচনকালীন সরকার নিয়ে, আমার আগ্রহ রয়েছে জানবার, নিশ্চয়ই দর্শকেরও সেই আগ্রহ থাকবে, কারণ আমরা যে হিসেবটি এখন পর্যন্ত জানি যে সরকারের মেয়াদের শেষের আগের যে 3 মাস আমরা সেখানে কিন্তু পড়ে গেছি, যদি আমরা 123 কজটি সেটি যদি আমরা ধরে নিয়ে সেই বাস্তবতা যদি তৈরি হয় তাহলে কিন্তু আমরা তার মধ্যে চলে গেছি, কিন্তু তার কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে কিনা সেটি নিয়ে আমি আপনাদের দুজনের কাছে আসবো। শফিউল আলম ভাই, আপনার কাছে আমার প্রশ্ন এটি, যেটি ডক্টর মামুন আহমেদ বলছিলেন যে সংলাপ হবার পরে গ্রেফতার বা সমাবেশের যেতে যে বিঘ্ন সৃষ্টি না করার যে
একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ডক্টর মামুনের যে অভিযোগ, আপনার কাছে কি মনে হয় সেই অভিযোগ কি ভিত্তিহীন নাকি যুক্তিপূর্ণ? যেমন ধরেন এই যে যেটি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটি যদি আপনারা খেয়াল করে থাকেন, প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন যে রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হচ্ছে কিনা সেটি হলে আপনারা তালিকা দেন, উনি ব্যবস্থা নেবেন। এখন আমার প্রশ্ন, প্রথম কথা হচ্ছে যে এই যে উনি যে অভিযোগ করলেন সেই অভিযোগ সত্য কিনা এটা বলা আমার পক্ষে মুশকিল। এটা তো ছাত্রদলের কয়েকজন পদধারী কয়েকজন গ্রেফতার হয়েছে, এখন তারা কি কারণে গ্রেফতার হয়েছে, তাদের বিরুদ্ধে কি কোনো ফৌজদারি মামলা আছে কিনা আমি একটু শেষ করি। না, আমি না, আমি শুনব আপনি, জাস্ট ফর ইউর ইনফরমেশন, মানে নারায়ণগঞ্জের যিনি বারের সভাপতি, উনি বাসা থেকে প্রেস ক্লাবে যাচ্ছিলেন, উনি বিএনপি নেতা এবং উনি একজন আইনজীবী, হ্যাঁ, তাকে গ্রেফতার করা হয়েছে। এখন কোনো প্রকার মামলা নাই, কোনো কিছু নাই, অভিযোগ নাই, হ্যাঁ, এরকম ভাবে বিষয়গুলো যে, হ্যাঁ, যদি এরকম ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই এটা চিন্তার বিষয়। যে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গ্রেফতারগুলো যদি করা হয়ে থাকে, প্রথম কথা হলো করা হয়ে থাকলে কেন করা হচ্ছে, রাজনৈতিক কারণে হয়রানি করা হলে এটা অবশ্যই নিন্দনীয় একটা কাজ, সেটার বিরুদ্ধে অবশ্যই প্রধানমন্ত্রীর যে নিষেধাজ্ঞা সেটা বাস্তবায়িত হওয়া উচিত। এখন যদি সেই গ্রেফতারগুলো আপনার ফৌজদারি কারণে হয় তাহলে তো সেই বিষয়ে কোনো বক্তব্য নাই। তো যার ফলে, তবে এই প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সংলাপ চলছে, আমি আশা করি যে এই রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হবে না, এই বিষয়টি ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। আর মাউন ভাই যেটি বলছিলেন যে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে, যেটি না আরেকটি, আপনি খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আপনি যাবেন, তার আগে আমি একটু জানতে, মানে আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে আজকের সমাবেশ নিয়েও কিন্তু গণমাধ্যমে খবর এসেছে যে নানা জায়গায় অতিরিক্ত পুলিশের সতর্কতা, যদি আমি বলি না পুলিশের সতর্কতার, কিন্তু পুলিশ, যেমন পুলিশকে সবসময় সতর্ক থাকতে না, এটি তো আমাদের ভাষা, কিন্তু বিরোধী পক্ষের অভিযোগ হচ্ছে যে তাদেরকে বাধাই দেয়। এখন ধরেন আপনি যদি বিরোধী পক্ষ, যেমন বিএনপির রাজনীতিটা গত 5-7 বছরে কিন্তু অভিযোগ ভিত্তিক, অভিযোগ কেন্দ্রিক, হ্যাঁ, কিছু 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 অভিযোগ হয়তো সত্যি, কিন্তু বেশিরভাগ অভিযোগই হচ্ছে রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্যে। যে বিএনপি এখন বিএনপির কাজটা কি, ধরেন এই যে এই শেষ মুহূর্তে এসে বিএনপির কৌশলটা কি হবে, বিএনপির কৌশলটা হবে হচ্ছে যতভাবে সম্ভব সরকারকে বিতর্কিত করা, সরকারকে আপনার আন্ডারমাইন করা। এই কৌশল বাস্তবায়নের জন্য আপনার বিএনপির যা যা করা দরকার বিএনপি সেটা করবে, অভিযোগ থেকে শুরু করে। কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের দেশের মানুষের সাইকোলজিটা হচ্ছে যে এই নির্বাচনের আগ মুহূর্তে দেখতে চায় যে কারা আসলে বিজয়ী, কাদের দিকে জনসমর্থন। সেই জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা বিরোধী দলে থাকে, তারা এই সময় সরকারকে একটা বিপাকে ফেলতে চায়, বিব্রতকর অবস্থায় ফেলতে চায়। এবং আপনি দেখেন যে বিএনপির 2013 সালের কথা যদি বলেন, 14 নির্বাচন তারা প্রতিহত করতে চেয়েছে, তার আগে বিএনপি কি অনড় ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া তারা নির্বাচনে যাবে না? যাবে না। তো সেটা তখন কৌশল ছিল, তখন তারা কিছু কিছু সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এটা প্রমাণ করার জন্যে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এবার তারা কৌশল পরিবর্তন করেছে বা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ধরেন এই মুহূর্তে বিএনপির জন্য কিন্তু নির্বাচনে আসাটা অত্যন্ত জরুরি। কেন জরুরি? কারণ হচ্ছে যে ধরেন এই যে বিএনপির যদি এবারে নির্বাচনে না যায়, বিএনপি 2014 সালের নির্বাচনে না গিয়ে যে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনৈতিকভাবে, যে বিএনপি আওয়ামী লীগের মতো দল তারা হচ্ছে নির্বাচনমুখী দল, তারা যদি নির্বাচনে না যায় তাদের সংগঠন ক্ষতিগ্রস্ত হয়, যেটা বিএনপির হয়েছে। বিএনপি কিন্তু একেবারে রাজনৈতিক কর্মকাণ্ড, সংসদীয় কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার পাশাপাশি আরও যেটা হয়েছে সেটা হলো যে এইবার যদি তারা নির্বাচনে না যায় তাহলে বিএনপির মধ্যে একটা ব্যাপক ভাঙনের একটা সম্ভাবনা আছে, যেটার কিছুটা লক্ষণ দেখা যাচ্ছে। সেটা হলো যে আপনি দেখেন সম্প্রতি বি চৌধুরীর সাথে কিন্তু আপনার বিএনপির যে শমশের মোমিন চৌধুরী, তারপরে আলাউদ্দিন আল আজাদ, গোলাম সারোয়ার মিলনের মতো নেতারা কিন্তু বি চৌধুরীর সাথে যুক্ত হয়েছেন, যে যুক্ত ফ্রন্ট থেকে নির্বাচন করতে চান। আমি এটা আমার আমার আশঙ্কা যে বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে হয়তো আরও একটা বড় সংখ্যক বিএনপি থেকে ভেঙে হয়তো বি চৌধুরীর সাথে গিয়ে যুক্ত হতে পারে, এই রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমার সেটা মনে হয়। তো এইরকম একটা পরিস্থিতিতে বিএনপি আছে। তো সেই পরিস্থিতি বিএনপির জন্যে, তারপরে আরও যে দুটি বিষয়, যে বিএনপির দুজন গুরুত্বপূর্ণ নেতা খালেদা জিয়া এবং তারেক রহমান, দুজনই কিন্তু খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত, তারেক রহমান 21 আগস্টের গ্রেনেড মামলা সহ আরও অনেকগুলো দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আছেন। বিএনপি অনেকটা বলা যায় যে নেতৃত্ব শূন্য। এখন বিএনপিকে যদি এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থাকতে হয় তাহলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। তো সেই কারণেও আমি মনে করি যে বিএনপির জন্য নির্বাচনে যাওয়াটা
অনেক বেশি জরুরি অন্য অনেক দলের চাইতে। এবারে আসি যেটি বলছিলেন যে খালেদা জিয়ার মুক্তির বিষয়টা। এখন খালেদা জিয়ার মুক্তির বিষয়টা আইনগত বিষয় যে উনি আদালতে সাজাপ্রাপ্ত হয়েছেন। আমরা অনেক সময় কথায় কথায় বলে থাকি যে আমাদের নিম্ন আদালত হচ্ছে আপনার রাজনৈতিকভাবে প্রভাবিত হয়, তো এবার তো হাইকোর্টে আপিল করার পরে হাইকোর্ট তার সাজা বাড়িয়ে দিয়েছে। তার মানে কি, হাইকোর্ট এটা প্রমাণ করে দিয়েছে যে উনি আসলেই অপরাধ করেছেন এবং ওনার সাজা বেড়েছে। তো এক্ষেত্রে কি আমরা বলবো যে তাহলে হাইকোর্টও বায়াসড হয়ে গেছে? আসলে যদি আমরা এমনভাবে দেখি বিষয়গুলো যে আমাদের বিচার যদি আমাদের মন মতো না হয় তাহলেই আমরা মনে যদি মনে করি যে কোর্ট বায়াসড হয়ে গেছে, তাইলে আর এখানে বক্তব্য রাখারও কিছু নাই, আপনার তর্ক বিতর্কেরও কিছু নাই। এখন খালেদা জিয়া মুক্ত হতে পারেন শুধুমাত্র আইনগত প্রক্রিয়ায়। ধরেন উনি জামিনে বেরিয়ে আসতে পারেন, প্যারোলে বেরিয়ে আসতে পারেন, সেগুলো আদালতের বিষয়। সেটার জন্য বিএনপির পক্ষ থেকে একটা প্রস্তাব রেখেছে যে সরকার আপিল করবে না। আপিল করাটাও কিন্তু একটা আইনগত প্রক্রিয়া, সেটা অ্যাটর্নি জেনারেলের অফিস নির্ধারণ করে যে সরকারের ক্ষেত্রে সরকারের পিপি অ্যাটর্নি জেনারেল যারা থাকেন তারা ডিসাইড করেন যে কোন মামলায় তারা আপনার আপিল করবেন, কোনটাতে করবেন না। তো সেই বিষয়গুলো হয়তো সামনে আসবে। ডক্টর মামুন আহমেদ, আপনার কাছে যাই এই একই প্রশ্ন নিয়ে। আমরা আরেকটি বিষয় নিশ্চয়ই আপনারা জানেন যে আজকে দুটি সংলাপ অনুষ্ঠিত হয়ে গেল গতকালকে, যদি আমি বলি, একটি ইসলামিক দলগুলোর সাথে একটা বাম দলগুলোর সাথে। সেই সংলাপ বিষয় নিয়ে আমি কথা বলবো, কিন্তু শফিউল আলম ভূঁইয়া যেটি বলছিলেন যে উচ্চ আদালত থেকে যখন রায় আসে সেটিকে কতখানি রাজনৈতিক বলবার সুযোগ থেকে যায়। শুধু একটু স্মরণ করতে বলছি আপনাকে, সেটা হচ্ছে আমাদের চিফ জাস্টিস, জাস্ট ফর্মার চিফ জাস্টিস না, ওনার উক্তিটা শুধু স্মরণ করুন এবং উনি রায় দেওয়ার পর ওনার পরিণতি কী হয়েছে সেটা একটু মনে করুন। এবং একই সাথে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলা, তারেক রহমান সাহেবের মামলার রায় দেওয়ার পর মোতাহার হোসেন সাহেব নামে একজন জজ সাহেব, তার অবস্থা কী হয়েছে সেটা একটু স্মরণ করুন, তিনি কী বক্তব্য প্রদান করেছেন সেটা স্মরণ করুন। এই সবগুলো যদি স্মরণ করেন আপনি, তাহলে বাংলাদেশের নিম্ন আদালত, উচ্চ আদালত অথবা যে কোনো আদালতে বিচারের কী অবস্থা এটা বোঝার ক্ষমতা বোধহয় আমাদের প্রত্যেকের আছে। সেই বাস্তবতাটা যদি আপনি মাথায় রাখেন তাহলে বেগম খালেদা জিয়ার প্রতি যে ইনজাস্টিস করা হয়েছে, তিনি যে ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই সেটা করা হয়েছে, সে বিষয়ে আর কোনো সন্দেহ থাকে না। এবার আমি বলছি যে আমার সম্মানিত সহকর্মী কয়েকটা কথা বলেছেন, সেটা হচ্ছে বিএনপি ভেঙে যাবার একটা সম্ভাবনার কথা তিনি দেখছেন না। আমি ব্যক্তিগতভাবে দেখি যে বিএনপি গত 10 বছর, হ্যাঁ, যে পরিমাণ নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, বিএনপি তার ইতিহাসে এই পরিমাণ নির্যাতনের ভিতর দিয়ে গিয়েছে এরকম উদাহরণ কিন্তু নাই। এরপরও বিএনপি থেকে আমি দেখি নাই যে বিএনপি থেকে কোনো উল্লেখযোগ্য কোনো নেতা, এমনকি তৃণমূল থেকে কোনো কর্মী, অন্য কোনো এত নিপীড়নের পরও, এত নির্যাতনের পরও যারা যেই দল নির্যাতন করছে, যে সরকার নিপীড়ন নির্যাতন করছে সেই দলে জয়েন করেছে এরকম কত কিন্তু নজির নাই। শমশের মবিন চৌধুরী সাহেব এবং আরেকজনের কথা বলেছেন, মিলন, আচ্ছা ওনাদের কথা বলা হয়েছে। শমশের মবিন চৌধুরী সাহেবের কথা বলতে পারি, উনি বিএনপির সাথে এই মুহূর্তে সম্পর্কিত নয়। 2014 অথবা 15 সালের দিক থেকে তারপর থেকে তিনি এই বিএনপির রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত নন, সুতরাং তিনি নতুন করে একজন সম্পৃক্ত নন এমন একজন ব্যক্তি, অন্য একটা সংগঠনে যুক্ত হয়েছেন, সেখানে বিএনপি থেকে গিয়ে জয়েন করেছেন এটা বলবার কোনো সুযোগ নেই। একই কথা প্রযোজ্য অন্য যে দুইজনের কথা তিনি বলেছেন সে তারা, আর বিকল্পধারা সহ যে যে যুক্ত ফ্রন্ট ওটার নাম, রাইট, আচ্ছা, ভুক্ত রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম, তাদের উদ্দেশ্য এবং তারা কী পরিকল্পনা করছে তার কিছুটা আমরা আভাস পেয়েছি সম্প্রতি যখন তারা সরকারের সাথে একটা সংলাপ করতে গিয়েছে। দেখুন সংলাপটা হয়েছে কী জন্য, বাংলাদেশে এখন একটা চরম একটা গতকালকে নির্বাচন কমিশনের সাথে চরম একটা রাজনৈতিক সংকট চলছে, সংকট সমাধানের জন্য সেই এই সংলাপটা না, মনে হচ্ছে তারা আসলে সংলাপে গিয়েছেন নিশ্চিত করার জন্য নিজের পরিবারের সদস্যদের এবং নিজের দলের ব্যক্তিদের সিটটি নিশ্চিত করবার জন্য, এরকম একটা জিনিস মনে হচ্ছে। কারণ হচ্ছে উনি এর আগে যতটুকু স্ট্রংলি আর্গু করেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী বিষয়গুলো
প্রয়োজন, যেমন সংসদ ভেঙে দেয়া, তারপর দল নিরপেক্ষ একটা একটা সরকারের প্রয়োজনীয়তা, সেনাবাহিনী মোতায়েন, এই বিষয়গুলো তিনি এর আগে যত কঠোরভাবে অথবা মনোভাব পোষণ করেছেন এই বিষয়গুলো আদায় করার ক্ষেত্রে, তিনি যখন সংলাপে গিয়েছেন, সংলাপ পরবর্তী উনি এবং ওনাদের যে মনোভাব আমরা লক্ষ্য করেছি তাতে কোনোভাবেই মনে হয় না যে ওনারা সত্যিকার অর্থে, মনে হচ্ছে যেন ওনারা সরকার ওনাদেরকে আশ্বস্ত করেছেন, এই আশ্বস্ত হওয়াটাকে ওনারা মনে করছেন নির্বাচনে যাওয়ার পথটা খুলে গিয়েছে। সুতরাং আমরা যদি ধরে নেই যে এই আমার বন্ধু যে কথাগুলো বললেন যে বিএনপি ভেঙে যাবে এবং বিএনপি সদস্যরা এরকম একটা সরকারের প্রায় কাছাকাছি মতামত, রাজনৈতিক মতাদর্শ বহন করে, রাজনৈতিক মতামত যাদের যারা বহন করে এই মুহূর্তে বা রাজনৈতিক কার্যক্রমের মধ্যে সম্পৃক্ত আছে এই মুহূর্তে যারা, তাদের সাথে বিএনপির কোনো নেতাকর্মী, হ্যাঁ, যারা এতদিন পর্যন্ত নিপীড়িত, নিগৃহীত, হ্যাঁ, নির্যাতিত, তারা গিয়ে জয়েন করবে এটা মনে করবার কোনো কারণ নাই। আমি একটু একটা জিনিস হচ্ছে নির্বাচন, আচ্ছা বিএনপির জন্য নির্বাচনে জয়েন এইবার অংশগ্রহণ করাটা জরুরি কিনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি লক্ষ্য করুন, সেই প্রসঙ্গে আমি আপনার কাছে পরে যাই। আমি শফিউল আলম ভুঁইয়া যেহেতু প্রশ্নটি তুলেছেন যে এই যুক্তফ্রন্ট সর্বশেষ নির্বাচন কমিশন তাদের সংলাপের বিষয়টি তো আমরা জানি, নির্বাচন কমিশনের সাথে তারা বৈঠক করে বলেছেন যে এই কমিশনের অধীনেই এই তফসিলেই যেন নির্বাচনটি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে যুক্তফ্রন্ট কি যে আলোচনাটি, যে গুঞ্জনটি রয়েছে যে সরকারের কাছাকাছি চলে যাবার একটি চেষ্টা চলছে, এবং আপনি বলছেন, আপনি লক্ষ্যও করেছেন যে বিএনপি আগে বিএনপি করতো এমন কেউ, অথবা আপনি বলছেন যে ভেঙে তারা যুক্তফ্রন্টে যাবে, এই প্রশ্ন যদি কেউ হিসেব সেভাবে মেলায় যে সুবিধাভুক্ত যুক্তফ্রন্টে যারা যাচ্ছেন তাদের পেছনে অন্য কারো হাত থাকলেও থাকতে পারে না। যেমন আমি কেন বলেছি যে ভেঙে যেতে পারে, কেন বলেছি, বলেছি যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে, কারণ আচ্ছা যদি অংশগ্রহণ না করে, যদি বিএনপি সিদ্ধান্ত নেয় যে না আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না, তাহলে এই ধরনের একটা ঘটনা ঘটলে ঘটতেও পারে। আমি একটা পূর্বানুমান দিয়েছি 2014-5 জানুয়ারির যে পরিস্থিতি বিবেচনা করে, কারণ বিএনপির মতো একটা রাজনৈতিক দল, ইভেন এটা যদি আওয়ামী লীগও হতো এই অবস্থায়, যে যে আমাদের এই যে বুর্জোয়া গণতান্ত্রিক দলগুলো, এগুলো নির্বাচনমুখী দল এবং নির্বাচন আমাদের দেশে একটা অনুষ্ঠানের মতো। আপনি আপনি খেয়াল করে থাকবেন যে যে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ না করলে তার কর্মীরা যে অংশগ্রহণ করে না তা কিন্তু না, স্থানীয় পর্যায়ে আপনি দেখবেন যে কর্মীরা বিভিন্নভাবে অন্য দলের ক্যাম্পেইনের সাথে সম্পৃক্ত হয়ে যায়। তাহলে পরপর এরকম দুইটা জাতীয় নির্বাচন নিয়ে অংশগ্রহণ না করে বিএনপি কীভাবে তার নেতাকর্মীদেরকে ধরে রাখবে, এটা একটা বড় প্রশ্ন। যদি রাখতে পারে তাহলে তো সেটা স্বাভাবিক, আর রাখতে না পারাটাই অস্বাভাবিক হবে না। কিন্তু গত 10 দিনের বা গত 2 সপ্তাহের আলোচনায় বিএনপি নির্বাচন করতে চাইছে না, এই বিষয়টি কিন্তু যতটা না এসেছে তার চেয়ে বেশি এসেছে, তারা একটি সুষ্ঠু নির্বাচন বরং চাইছে, যে বিএনপি নির্বাচনে যেতে চায়, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। এখনো পর্যন্ত তাই মনে হচ্ছে, যে আমি বলছিলাম যে যদি না করে, যে আমি ব্যাখ্যাটা দিচ্ছিলাম এই কারণে যে যে নির্বাচনে বিএনপির আসবার কারণটা কি, কারণ বিএনপি তো সবসময় বলে এসছে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা যাবে যাবে না, তো এখন তো বিএনপি পক্ষ থেকে ইনডিরেক্টলি বলা হচ্ছে শেখ হাসিনার অধীনে অধীনের সরকারের নির্বাচনে যেতে আপত্তি নাই, তো সেই কারণে আমি সেই ব্যাখ্যাটা দিয়েছি। এই যে বিকল্প ধারার কথা আপনি যেটি বলছেন, যে দেখেন যে সরকার বিভিন্ন দলের সাথে সংলাপ করেছে, এবং যেহেতু বিভিন্ন দলের সাথে, বিভিন্ন জোটের সাথে সংলাপ করেছে, বিভিন্ন জোট, বিভিন্ন দল থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আসবে, এটাই কিন্তু খুবই স্বাভাবিক যে বহুদলীয় গণতন্ত্রে বহুমত থাকবে। তো সেক্ষেত্রে বিকল্প ধারার মতটা যদি ধরেন সরকারের অবস্থানের সাথে সাযুজ্যপূর্ণ হয় বা কাছাকাছি হয়, তাহলে আমরা কেন ধরে নিব যে সে সরকার থেকে বিশেষ সুবিধা পাচ্ছে? তাহলে যদি কারো মতামত বিএনপির দিকে যায় তাহলে কি আমরা ধরে নিব তারা বিএনপির কাছ থেকে সুবিধা পাবে? কিন্তু এখানে আমি আপনাকে যদি একটু সহায়তা করতে চাই, আমরা জানি যে 4 তারিখে তফসিল হয়ে যাওয়ার একটু সম্ভাবনা ছিল, সেটি পেছানো হয়েছে, 8 তারিখে করা হয়েছে, এবং সরকারি তরফ থেকে এখন পর্যন্ত বলা হয়নি সরকারি দল থেকে যে 8 তারিখে তফসিল করতে হবে, যেটি বিকল্পধারা অগ্রিম বলে ফেললো। হ্যাঁ, এইটা তো ধরেন বিকল্পধারা তো একটা দাবি করতেই পারে, এবং এইটা তো সরকারের বলা না বলার বিষয় না, এটা নির্বাচন কমিশনের বিষয় যে নির্বাচন কমিশন কি বলেছে। নির্বাচন কমিশন বলেছে যে নির্বাচন কমিশন হ্যাঁ 4 তারিখে তারা দিতে চাচ্ছিল তফসিল, কিন্তু তারা দেখেছে যে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আলোচনা হচ্ছে, তারা সেই বিষয়টাকে মাথায় নিয়ে
8 তারিখ সকালে তারা আবার বসবে নির্বাচন কমিশন, বসে সিদ্ধান্ত নেবে এবং তারা বলছে তফসিল ঘোষণা করবে নির্বাচনের তারিখ পেছাতে পারে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়। এবং নির্বাচন কমিশনের বক্তব্যে একটা জিনিস কিন্তু আছে যে সকল রাজনৈতিক দলকে একমত হতে হবে, একমত হতে হবে। সেক্ষেত্রে তো আওয়ামী লীগও একটা রাজনৈতিক দল, বিকল্প ধারাও একটা রাজনৈতিক দল, ধরেন বামপন্থীরাও আছে সেখানে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, ১৪ দল আছে, খুব দ্রুতই যাচ্ছে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করবেন, সবাইকে তো এক জায়গায় আসতে হবে। যদি এক জায়গায় না আসে তাহলে নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন কমিশন দেখবে যে সংবিধান অনুসারে কিভাবে এগোনো দরকার, তারা সেইভাবেই আগাবে। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে দর্শক, বিরতির পরে যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করতে চাই, আপনারা জানেন যে বাম দলগুলোর সাথে সবশেষ মাননীয় প্রধানমন্ত্রী সংলাপ করেছেন এবং সেখান থেকে বেরিয়ে বাম জোটের অন্যতম নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন বল এখন সরকারের কোর্টে। আমরা সেই বলটা নিয়েই আলাপ করব, কোর্ট নিয়েও আলাপ করব, তবে একটা বিরতি নিতে হচ্ছে। আবারও স্বাগত। নিউজরুম সংলাপে আলোচনা করছিলাম সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং আপনারা দর্শক নিশ্চয়ই জানেন সকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপের সংলাপ বসতে যাচ্ছে। তার আগে গত রাতে বা আজ রাতে যে সংলাপটি অনুষ্ঠিত হয়ে গেল সেটি নিয়ে আমরা কথা বলবো। আমার দুজন অতিথির সাথে আপনার শেষবার মতো পরিচয় করে দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া এবং ডক্টর মামুন আহমেদ। আমরা একটু দেখে নিতে চাই সবশেষ যে সংলাপ সেটিতে বাম জোটের পক্ষ থেকে কি বলা হয়েছে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সেখানে কথা বলেছেন। একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, আজ তাদের যে জনসভা সরোয়ার্দি উদ্যানে, সেখানে যেরকম ভালগারিজম অবসিনিটি, এটা আবার নতুন করে বাংলাদেশের পলিটিক্সে দেখলাম। দেখলাম যে মানুষের হতাশা যখন বেড়ে যায় তখন মানুষ বেপরোয়া হয়ে যায়। আমাদের বক্তব্যগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি স্পষ্টভাবে তুলে ধরেছি, এখন বল তার কোর্টে। আমরা নির্বাচন অংশগ্রহণের জন্য প্রস্তুত আছি এবং পরিস্থিতি যদি অনুকূল না হয় তাহলে সেটা বয়কট করার জন্য প্রস্তুত আছি। সুহেল আলম ভূঁইয়া, আপনার কাছে যাই, গতবারও কিন্তু আমরা যেটি যেহেতু বড় দল বলে বিএনপিকে আলোচনায় আনি, গতবারও কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নির্বাচনে অংশ নেয়নি 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচন, অনেকগুলো দল কিন্তু অংশ নেয়নি। এবারও তার এক ধরনের সংলাপ শেষে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই কথা বলছেন বল সরকারের কোর্টে এবং তারা তাদের মতো করে ব্যাখ্যা দিলেন, আপনার কি মনে হয়? না, বল তো অবশ্যই সরকারের কোর্টে, কারণ শেখ হাসিনা নিজেই তো সংলাপে রাজি হয়ে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন, সবার সাথে সবার সাথে কথা বলতে চেয়েছেন। এবং আপনার মনে আছে যে 2013 সালেও কিন্তু শেখ হাসিনা চেষ্টা করেছিলেন খালেদা জিয়াকে ফোন করে যে সংলাপ করে একটা সুষ্ঠু নির্বাচন করা যায় কিনা, এবং এবারে শেখ হাসিনার সংলাপে রাজি হওয়ার ক্ষেত্রে সেটার ব্যাখ্যাটা কিন্তু উনি দিয়েছেন বক্তব্যের শুরুতে, যে গত 9.5 বছরে বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন, এখন আরও সবাই মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। তাহলে এই যে আমাদের মধ্যে যে আশঙ্কাটা ছিল, যে আমরা সবাই কিন্তু এক ধরনের হতাশা এবং আশঙ্কার মধ্যে ছিলাম যে যে এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে আবার সন্ত্রাস সহিংসতা বিশেষ করে অগ্নিসন্ত্রাস শুরু হয়ে যায় কিনা, এই ভয়টা ছিল। তো শেখ হাসিনা তার এই যে সংলাপে অংশগ্রহণ এবং সবাইকে আমন্ত্রণের সংলাপে আমন্ত্রণের মধ্য দিয়ে যে কাজটি করেছেন, যে রাজনীতিতে এই যে অনিশ্চয়তা সহিংসতা এই জায়গাটা রোধ করেছেন। এখন আমি জানি না যে আপনার কমিউনিস্ট পার্টি কোন ধরনের দাবি এখন আমি জানি না যে সরকারের কাছে উপস্থাপন করেছেন। এখন এমন যদি হয় যে সংলাপের মানে কি, সংলাপের মানে হচ্ছে যে আমি কিছু প্রস্তাব দিব, আপনি কিছু প্রস্তাব দিবেন, তারপরে আমরা দুই পক্ষ একটা জায়গায় আসবো। এখন কমিউনিস্ট পার্টি বা কোনো পার্টি বা ইভেন ঐক্যফ্রন্ট যদি মনে করে যে তার সমস্ত দাবি না মানলে সংলাপে সফলতা আসবে না এবং নির্বাচনে তারা যাবে না, তাহলে সেটা তো হবে না, কারণ দুই পক্ষকে একটা কমন জায়গায় আসতে হবে, প্রত্যেককে ছাড় দিয়ে একটা কমন জায়গায় আসতে হবে। তো সেই
সেক্ষেত্রে ধরেন কমিউনিস্ট পার্টি যে দাবিগুলো দিয়েছে, তবে আমার ধারণা ঐক্যফ্রন্ট যদি নির্বাচনে যায় কমিউনিস্ট পার্টি সহ অন্যরা সবাই নির্বাচনে চলে যাবে। কারণ এবং আমি ভালোই দেখতে পাচ্ছি যে এবার একটা অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলেই আমার মনে হচ্ছে। ডক্টর মামুন আহমেদ, জি, কোন বিষয়ে বলতে? এই যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন, যেটি আমাদের সবচেয়ে বেশি আকাঙ্ক্ষার জায়গা তৈরি। তার আগে ওবায়দুল কাদের সাহেব আজকের বোধহয় ঐক্যফ্রন্টের জনসভা নিয়ে বলছিলেন, ভালগারিজমের কথা বলেছেন না? আমি আমি চেষ্টা করেছি শুনতে, হ্যাঁ, ওখানে কি বক্তব্য রাখা হয়েছে আমি বুঝতে খুব অক্ষম কোন অংশটুকু কোনই ভালগার বলছেন আর কি, না ভালগারিজমের কোনো প্র্যাকটিস সেখানে হয়েছে অ্যাটলিস্ট আমার বোধগম্য নয় সেটা। ওকে, আরেকটা হচ্ছে যে ওই মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবরা গণতান্ত্রিক বাম গণতান্ত্রিক যে মোর্চা, ওনাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, দেখুন ওনাদের নিজস্বতা আছে এবং স্বকীয় অবস্থান থেকে ওনারা বর্তমানের যে রাজনৈতিক সংকট সেটা উত্তরণের জন্য এবং সুষ্ঠু নির্বাচনের জন্য ওনাদের একটা দাবিনামা আছে না, সেই দাবিনামার প্রধান হচ্ছে, প্রধান শর্ত হচ্ছে সংসদ ভেঙে দিয়ে একটা মধ্যবর্তী একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়টি আছে, সরকারের পদত্যাগের বিষয়টি আছে। আমি যেটা বললাম একটা জিনিস, জাতীয় ঐক্যফ্রন্টের সাথে ওনাদের প্রধান পার্থক্য একটা জায়গা আমার কাছে বিবেচনায়, সেটা হচ্ছে ওনারা রাজবন্দীদের মুক্তি চান, কিন্তু স্পেসিফিক্যালি ম্যাডাম খালেদা জিয়ার মুক্তির বিষয়টা ওনারা উল্লেখ করেননি। এছাড়া অধিকাংশ দাবির ক্ষেত্রে আমি বলছি জাতীয় ঐক্যফ্রন্ট এবং ওনাদের দাবি দেওয়ার মধ্যে আমি যতটুকু ফলো করেছি তার মধ্যে খুব একটা পার্থক্য নেই। তার মানে হচ্ছে ধরে নেওয়া যায় যে ওনারাও সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা চান। সুতরাং একই দাবি যখন ওনারা সরকারের কাছে উত্থাপন করেন এবং আজকে সেই বিষয়ে ওনাদের মধ্যে সংলাপটা হয়েছে, ওনারা ওনাদের দাবি দাওয়াগুলো দিয়েছেন, বয়কটের কথাও বলে এসেছেন, একই ওকে ওকে একই ঠিক একই অবস্থা তো জাতীয় ঐক্যফ্রন্টেরও একই অবস্থা না, যে যদি দাবি দেওয়া মানা হয়, যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হয়, সুষ্ঠু নির্বাচন হবে এরকম পরিস্থিতি আছে বলে ওনারা বিবেচনা করেন, তাহলে ওনারা নির্বাচনে যাবেন, যদি না হয় তাহলে নির্বাচনটা প্রহসনে পরিণত হবে, একটা প্রহসনে অংশগ্রহণ করার কোনো ইচ্ছা অথবা অভিলাষ ওনাদের নাই, সেটাই তো ওনারা বলেছেন। আমি আরেকটু দু একটা কথা বলি, যে একটা কথা সবসময় বলা হয় যে বিএনপি নির্বাচনে যে অংশগ্রহণ করাও বিএনপির জন্য অত্যন্ত জরুরি, ইয়েস বিএনপির জন্য অবশ্যই জরুরি আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হচ্ছে কি যদি নির্বাচনটা সুষ্ঠু হয়, কিন্তু নির্বাচনটা যদি 5ই জানুয়ারির মতো কোনো প্রহসনের নির্বাচন হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি নৈতিক কারণে আদর্শিক কারণে কোনো রাজনৈতিক দলেরই এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো যৌক্তিকতা আছে বলে ব্যক্তিগতভাবে মনে করি না। যদি সেরকম পরিস্থিতি যদি তৈরি হয় এবং সেখানে যদি বিএনপি এরকম একটা নির্বাচন যদি বিএনপি বর্জন করে, সে নির্বাচনে অংশগ্রহণ না করে, তারপর বিএনপি কীভাবে টিকে থাকবে? আমার বন্ধু বলেন, আমি এটা শেষ করি আর কি না, একইভাবে যেভাবে টিকে থাকবে সেটা হচ্ছে আদর্শিক কারণে টিকে থাকবে এবং নৈতিক কারণে টিকে থাকবে। এবং রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার আদর্শিক শক্তি, সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার নৈতিক শক্তি। আমি একটা প্রহসনের নির্বাচনে আমি অংশগ্রহণ করিনি এবং এর মধ্য দিয়ে অস্বাভাবিক একটা সরকারকে আমি সহায়তা করি নাই, এর যে একটা নৈতিক অবস্থান, এই নৈতিক অবস্থানটাই তাকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে। তার মানে আপনি সেই 2014 5ই জানুয়ারির মতো করে বলছেন, যদি প্রহসনের প্রেক্ষাপট তৈরি করা হয়, আয়োজনটা যদি তাই হয়, আয়োজনটা যদি প্রহসনেরই আয়োজন হয়, তাহলে একটা রাজনৈতিক দল যার নৈতিক অবস্থান দৃঢ় আছে, যা আদর্শিক রাজনৈতিক দল, সে কেন সেখানে অংশগ্রহণ করবে? যেটা বাম রাজনৈতিক দলগুলো একই কথা বলেছে, তাই তো? আমরা প্রসঙ্গটি একটু অন্যদিকে নিতে চাই। নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার আজও কথা বলেছেন, আমরা তার বক্তব্য একটু শুনতে চাই যে তিনি ঠিক কী বলেছেন, তফসিল নিয়ে কথা বলেছেন। তফসিলে যদি সকল দল যদি মতামত দেন সেক্ষেত্রে তফসিল পেছানো হতে পারে, অথবা বাংলাদেশ প্রতিদিন একটি রিপোর্ট আমরা দেখছি একদম বাম পাশে উপরের দিকে সিঙ্গেল কলাম, তফসিল নয় নির্বাচন পেছাতে পারে সিইসি বলেছেন। আমরা সিইসির একটু বক্তব্য শুনতে চাই। তফসিল পিছানোর কোনো উপায় নেই, এখন আমরা পিছাবো না। আমরা, তারা বলেছে যে 7 তারিখে তাদের সংলাপ হবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, সেটা যেন আমরা আমলে নিই, আমরা আমলে নেব সেটা। রাজনৈতিক দলগুলো তো মতামত, একক মতামত সকলে দেবে না যে পিছিয়ে যেতে হবে, সব রাজনৈতিক দল যত আছে বাংলাদেশে সবাই যদি মতামত দেয় যে কয়েকদিন পিছিয়ে নিতে হবে সেটা, আর সংবিধানের বাধ্যবাধকতা তো আছেই, সেটার বাইরে তো কারো যাওয়ার সুযোগ নেই। উনি যে চিফ ইলেকশন কমিশনার যেভাবে বলেছেন আসলে সেটা হচ্ছে নির্বাচন, নির্বাচনের শিডিউল ঘোষণা করার এক ধরনের আর্জ নির্বাচন কমিশন ফিল করছে বলে মনে হয়, রাইট? যেটা আসলে তার সময় না, সেটা প্রয়োজনও নাই।
ওনারা যে যেভাবে মনে করছে ওনাদের কার্যকলাপে যেভাবে মনে হচ্ছে ওনারা নির্বাচনের শিডিউল ঘোষণা করে নির্বাচন করে কাউকে জয়ী ঘোষণা করে দিতে পারলেই বোধ হয় ওনারা খুব আনন্দিত, এরকম একটা বিষয় মনে হয় ওনাদের কথাবার্তা চালচলন আচার আচরণ এবং কাজকর্মগুলোতে এর মধ্যে মনে হয় আর কি। না, প্রকৃত অর্থে বিষয়টা তো তা নয়। নির্বাচন কমিশনের কাজটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা, যে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। জনগণ হচ্ছে এই রাষ্ট্রের মালিক, এই দেশের মালিক, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে যারা রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, সরকার পরিচালনা করবে। সেরকম একটা সুষ্ঠু নির্বাচন পদ্ধতি নিশ্চিত করা, এরকম একটা নির্বাচন নিশ্চিত করাই হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। সেই ক্ষেত্রে প্রতিবদ্ধকতাগুলো কী কী আছে সেটা ওনাদেরকে প্রথমে ঠিক করতে হবে। সেই প্রতিবদ্ধকতা দূর করার জন্য কার কার কাছে বলতে হবে? যদি সরকারকে ওনার বলার প্রয়োজন হয় ইয়েস আমি এই ধরনের সুষ্ঠু একটা নির্বাচন, যেটা আমার সাংবিধানিক দায়িত্ব, দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি এই এই বিষয়টাকে আমি প্রতিবদ্ধকতা মনে করছি, সুতরাং আমার এই প্রতিবদ্ধকতা দূর করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করুন। যদি সরকার যদি আদালতের কাছে বলার প্রয়োজন হয় সে আদালতের কাছে বলবে, কিন্তু এর কোনো কিছু না করে নির্বাচন কমিশনের মনে হচ্ছে নোয়িং ইট ভেরি ভেরি ওয়েল যে বাংলাদেশে একটা বড় ধরনের একটা রাজনৈতিক সংকট আছে, যে 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনের পর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সারা দেশবাসী উন্মুখ হয়ে আছে এরকম একটা বাস্তবতার পরও ওনারা যখন এরকম একটা একটা নির্বাচনের তফসিল ঘোষণার জন্য আর্জ ওনারা যখন এক্সপ্রেস করেন তখন এক ধরনের সন্দেহ তৈরি হয়। ঠিক আছে, সুফিল আলম ভাই, আসলে কি সন্দেহ তৈরি হতে পারে? সেটাতে যাওয়ার আগে আমি ওই যে প্রাক্তন প্রধান বিচারপতির বিষয়টি যেটি এসেছিল, আপনার মনে থাকতে পারে যে প্রাক্তন প্রধান বিচারপতি কিন্তু পাকিস্তানের কায়দায় একটা বিচার বিভাগীয় কু করতে চেয়েছিলেন, যার ফলে তাকে এদেশ ছাড়তে হয়েছে, যেটি আমরা গণমাধ্যমে দেখেছি। আর অধ্যাপক মামুন আহমেদ যেটি বলছিলেন যে একটা দলের আদর্শিক এবং নৈতিক শক্তি, এখন বিএনপির আদর্শিক এবং নৈতিক শক্তিটা কি আসলে? কারণ আমরা তো বিএনপির নেতৃত্বে যে সরকার, সেই সরকারকে রাষ্ট্রীয় সন্ত্রাস করতে দেখেছি। 21 আগস্টের গ্রেনেড হামলার কথা নিশ্চয়ই আপনার মনে আছে, যে সরকারি পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃত্বকে বিনাশ করে দেওয়ার মতো ষড়যন্ত্র হয়েছিল, আইবি রহমান সহ অনেককে প্রাণ দিতে হয়েছে। তারপরে ধরেন আমরা যদি আরও অতীতে ফিরে যাই, ফিরতে চাই না, বিএনপির জন্ম প্রক্রিয়া থেকে শুরু করে, তো সেক্ষেত্রে আদর্শিক এবং নৈতিক শক্তি এই বিষয়টা আমার কাছে পরিষ্কার না। আর এই যে নির্বাচন কমিশনের বিষয়টা যেটা বলা হলো, সেটা হলো যে নির্বাচন কমিশনের একটা বাধ্যবাধকতা আছে, সাংবিধানিক বাধ্যবাধকতা, যে তারা 28শে জানুয়ারির মধ্যে তাদেরকে নির্বাচনটা করতে হবে। এবং সেই জন্যে ধরেন তারা চায় যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক, জানুয়ারিতে পরীক্ষা পরীক্ষা থেকে শুরু করে, আজকে সিইসির বক্তব্য আছে, উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, উনি কিন্তু এই কথাটাও বলেছেন যে আমরা কিন্তু সংলাপের দিকেও নজর রাখছি, কারণ একটা ধারণা করা হচ্ছে যে 7 তারিখে যে আজকের মধ্যে সংলাপ শেষ হয়ে যাবে, তো যেটাই হোক একটা রেজাল্ট পাওয়া যাবে সেটার দিকে তাদের নজর আছে, এবং উনি বলেছেন যে আমলে নেবেন, সেটা আমলে নেবেন। তো সেটা যদি আমলে নেন তাহলে তার তাড়াহুড়ো করবার যে তার আর যাচ্ছে এই বিষয়গুলোর তো কোনো যৌক্তিকতা নাই। তাহলে আমরা কি খামাখাই নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চাচ্ছি? কারণ আমাদের উচিত হবে হলো যে সবার দায়িত্ব হচ্ছে এক নির্বাচন কমিশন যাতে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে, একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে, সেই জন্য যে যে ধরনের কাজগুলো করা দরকার, যে যে ধরনের বক্তব্য রাখা দরকার, আমাদের সকলের সেটাই করার দায়িত্ব। কারণ যখন উনি বলছেন যে উনি সংলাপটাকে আমলে নেবেন তখন আর কিন্তু কোনো প্রশ্ন থাকে না, এবং আজকে সংলাপ শেষ হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীও আগামীকালকে প্রেস কনফারেন্সে দুপুরের দিকে বিষয়টি অবহিত করবেন যে সংলাপের ফলাফল কি হয়েছে। সন্ধ্যায় হয়তো আগামীকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনের বক্তব্য রাখবার কথা জাতির উদ্দেশ্যে, তো সেই পর্যন্ত আমাদের মনে হয় যে অপেক্ষা করা উচিত। একটি বিষয় একটু আপনার নজরে আনতে চাই, যেটি আপনি বলছিলেন যে 28 জানুয়ারির আগে নির্বাচনটি করে ফেলতে হবে, এবং আমাদের বিদ্যমান যে সংবিধান সেখানে 123-এর ক যেটি যেটি আমলে নেওয়া হয়েছে বলেই তফসিল ঘোষণার প্রেক্ষাপটটি তৈরি হয়েছে, সেই জায়গাটিতে কিন্তু আমরা ঢুকে গেছি সেই আগের 3 মাস 90 দিনের মধ্যে আমরা ঢুকে গেছি। তখন সরকারের যে আচরণ হওয়ার কথা, তখন নির্বাচন কমিশনের যে শক্তিশালী হয়ে উঠবার কথা, সেটির কি লক্ষণ দেখতে পাচ্ছেন? এটা কিন্তু তফসিল ঘোষণা না করা পর্যন্ত হবে না। আচ্ছা, যেমন আজকে 4 জন টেকনোক্র্যাট মন্ত্রী পদত্যাগ করেছেন, হ্যাঁ, তো এটা কিন্তু একটা লক্ষণ যে সরকার নির্বাচনের জন্য সরকারের যে কর্মপরিধি কি হবে, সরকারের আকার কি হবে, সেই বিষয়ে সরকার একটা ইঙ্গিত আজকে দিয়েছে 4 জন মন্ত্রী পদত্যাগের মধ্য দিয়ে। এখন আজকে এই যে হয়তো কয়েক ঘন্টা পরেই সংলাপ শুরু হবে ঐক্যফ্রন্টের সাথে, সেই সংলাপের মধ্য দিয়ে হয়তো একটা সমাধানে আমরা পৌঁছাতে পারবো, আমি আশাবাদী যে একটা সমাধানে হয়তো পৌঁছাতে পারবো যদি দুই পক্ষই আন্তরিক হয়। তো আপনার তারপরে ধরেন নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে কিন্তু
সরকারকে সেই নির্বাচন সময়কালীন সময়ে যে সরকার হবে তার আচরণ করতে হবে। এই যে বারবার যে নিরপেক্ষ সরকারের কথা বলা হচ্ছে, বর্তমান সংবিধান অনুসারে নিরপেক্ষ সরকারের কোনো বিধানই নাই আসলে। জি, আমরা একেবারে শেষের দিকে, সরকারের শেষ পর্যায়ে চলে আসছে, সরকারের অধীনেই সংবিধান অনুসারে নির্বাচনটা হতে হবে। শেষ পর্যায়ে একেবারে শেষ করতে চাচ্ছি, শেষটা আপনি করেন। ঠিক আছে, আমি শুধু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি বলছি রাজনৈতিক দলের আদর্শিক অবস্থান এবং নৈতিক অবস্থানের কথা। কোনো একটা রাজনৈতিক দল যখন সরকারে থাকে, যত ভালোভাবে গভর্নেন্স, গুড গভর্নেন্স ডেলিভারি করুক না কেন, তারপরও কিছু দুর্ঘটনা ঘটনা ঘটে থাকে, তার দায় দায়িত্ব সম্পূর্ণভাবে যদি সেই রাজনৈতিক দলকে, রাজনৈতিক সরকারকে আমরা দিই, তাহলে সেটার জন্য বর্তমান সরকারকে বিভিন্নভাবে দায়ী করা যাবে, আমরা সেটার মধ্যে যেতে চাই না। আমার সর্বশেষ কথা যেটা, সেটা হচ্ছে যে এদেশের 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনের প্রেক্ষাপটে সমস্ত দেশ এখন উন্মুখ হয়ে আছে ভোটাধিকার প্রয়োগ করার জন্য, একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যক্ষ করবার জন্য। আগামীকাল আজকেই একটা সংলাপ হচ্ছে, দ্বিতীয়বারের মতো সংলাপ হচ্ছে দুইটা রাজনীতি, ঐক্যফ্রন্টের সাথে, সরকারের সাথে। না, আমরা প্রত্যাশা করতে চাই এর মধ্য দিয়ে একটা সুরাহা বেরো আসবে, সংকট সমাধানের ব্যবস্থা হবে। যদি তা না হয়, আমরা যা লক্ষ্য করছি যে পরিস্থিতি তৈরি হয়, সাধারণত আন্দোলনের কথা সবসময় শান্তিপূর্ণ আন্দোলনটির সূচনা হয়, কিন্তু সবসময় শেষে শান্তিপূর্ণ থাকে এটা অন্তত অতীতের অভিজ্ঞতায় কখনোই আমরা সেটা লক্ষ্য করি নাই বাংলাদেশের। আমরা তার সেটা প্রত্যক্ষ করতে চাই না। আমরা আশা করছি আগামীকালকে এই সমস্যার সমাধান অ্যাটলিস্ট আমরা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এবং সব ধরনের সংগঠন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সরকারি সংগঠনগুলো যথাযথ ভূমিকা পালন করবে, যাতে করে একটা সুষ্ঠু নির্বাচন হয়। অনেক অনেক ধন্যবাদ। ঠিক বেলা 11টায় সেই সংলাপটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তার দিকে পুরো জাতি তাকিয়ে আছে, আশায় তার একমাত্র ভেলা। শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন।